Everyone, welcome to Knowledge Account. Good morning. I'm Kuntal Mahinder. Tomader sathe 2nd December 2022 Delhi current affairs ne discuss korbo with static GK. Tomader 4th December mock test er kotha jara jara janona aro ekbar bole di tomader dupur bela 12tar shomoy Kolkata Police Constable 2022 er ekta mock test er arrange kora hoyeche. Eta tomader Telegram channel e link diye dewa hobe. যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন এখনও করনি জয়েন করে নাও, ওখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং ফুল মক টেস্টটা তোমরা দিয়ে দেবে 4th ডিসেম্বর রবিবার ঠিক 12টার সময়। আর তোমাদের আগের দিন আমি কলকাতা জিকের একটা অলরেডি ভিডিও দিয়েছিলাম, তোমরা ওটা দেখে নেবে। যারা যারা কলকাতা জিকে রিলেটেড ভিডিও বলছিলে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। আর আমাদের পিডিএফগুলো কালেক্ট করতে চাইলে তোমরা মোস্ট পপুলার পিডিএফ বলে যে লিঙ্কটা রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে ভিজিট করে নাও। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে, বিশ্বের প্রথম নাকের কোভিড ভ্যাকসিন। নাকের কোভিড ভ্যাকসিন বলতে নাসাল কোভিড ভ্যাকসিনের কথা বলছি আমি, এটা কোন কোম্পানি তৈরি করেছে। দেখো ভারত বায়োটেক এই প্রথম, এটা বিশ্বের প্রথম, কেমন, নাকের কোভিড ভ্যাকসিন বা নাসাল কোভিড ভ্যাকসিন এটা তৈরি করেছে ভারত বায়োটেক। ভারত বায়োটেক বিশ্বের প্রথম নাকের কোভিড ভ্যাকসিন, যেটার নাম কি ইনকোভ্যাক, ইনকোভ্যাক তৈরি করেছে। কোম্পানিটা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে ভারতে 18 বছর বা তার বেশি বয়সের জন্য ভ্যাকসিনের অনুমোদন পেয়েছে। নেক্সট, কোন প্যারা অ্যাথলেট 2022 সালে প্যারা স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার এ ভূষিত হয়েছেন, প্যারা স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন অবনী লেখরা। দেশের প্রথম মহিলা শুটার হিসেবে 2020 প্যারা অলিম্পিক শুটিংয়ে সোনা জিতেছিলেন ইনি 19 বছরের অবনী লেখরা। 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার পদক জিতেছিলেন। চতুর্থ ভারতীয় হিসাবে প্যারা অলিম্পিকে সোনার পদক পেয়েছেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 শুটার অবনী লেখরা 50 মিটার রাইফেলে থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। আর টোকিও প্যারা অলিম্পিক 2020 সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী হয়েছিলেন এই অবনী লেখরা। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন রঞ্জিত ক্রিকেটার সরকার তলোয়ার। দ্রোণাচার্য লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন মানব রচনা। বছরের সেরা বিশেষ ক্রীড়াবিদ হয়েছেন শ্রেয় কাদিয়ান। সেরা পুরুষ কোচ আর বি রমেশ, সেরা মহিলা কোচ ননিতা লালকুরেশি। নেক্সট, কে ক্রীড়া সাংবাদিকতার জন্য FICCI পুরস্কার জিতেছেন, FICCI পুরস্কার এটা জিতেছেন রাকেশ রাও। ক্রীড়া সাংবাদিকতায় তার অবদানের জন্য রাকেশ রাও দ্য হিন্দু ডেপুটি এডিটর কে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা বিশেষ স্বীকৃতি পুরস্কার প্রদান করেছে। দেখো কে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য এমিসারি অফ পিস পুরস্কার পেয়েছেন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। শ্রী শ্রী রবিশঙ্কর দ্য এমিসারি অফ পিস পুরস্কার পেয়েছেন। ভারতীয় আধ্যাত্মিক নেতা, একজন স্পিরিচুয়াল লিডার ইনি এবং গ্লোবাল হিউম্যানিটেরিয়ান শ্রী শ্রী রবিশঙ্করকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে জাতীয় নাগরিক অধিকার জাদুঘর দ্বারা মর্যাদাপূর্ণ দ্য এমিসারি পিস পুরস্কারে ভূষিত করা হয়েছে। নেক্সট, বর্ডার সিকিউরিটি ফোর্স 1st ডিসেম্বর কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো, 58তম প্রতিষ্ঠা দিবস পালন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স 58তম প্রতিষ্ঠা দিবসের প্যারেডে 4th ডিসেম্বর 2022 সালের পাঞ্জাবের অমৃতসরে গুরু নানক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এই প্রথমবার বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা দিবসের প্যারেড হবে পাঞ্জাবে। বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডিরেক্টর জেনারেল কে, পঙ্কজ কুমার সিং, আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। নেক্সট, কোন রাজ্যে হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয়, হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয় নাগাল্যান্ডে। এই উৎসবটা নাগাল্যান্ডের নাগা হেরিটেজ গ্রামের কিসমাতে 1st ডিসেম্বর শুরু হয়েছে, কোথায়, কিসামাতে। এবছর এটা 23rd এডিশন। পুরুষদের বিশ্বকাপ খেলায় কে প্রথম মহিলা রেফারি হতে চলেছেন, স্টেফানি ফ্রাপ্রাট, ইনি পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি হতে চলেছেন। স্টেফানি ফ্রাপ্রাট ইনি ফ্রান্সের একজন রেফারি, যিনি মহিলা রেফারি হিসাবে পুরুষদের বিশ্বকাপে ম্যাচে রেফারি করবেন। 2nd ডিসেম্বর জার্মানি এবং কোস্টারিকার খেলার ম্যাচে ইনি রেফারি হবেন আর কি। নেক্সট, কোন শহরে 59তম এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে, এটা হয়েছে নিউ দিল্লিতে। এবছর এটা অনুষ্ঠিত হয়েছে 25th নভেম্বর থেকে 30th নভেম্বর পর্যন্ত। এই অনুষ্ঠানটা আয়োজন করেছে প্রসার ভারতী। থিম কী ছিল, সার্ভিং দ্য পিপল, মিডিয়াস রোল ইন টাইমস অফ ক্রাইসিস। নেক্সট, ভারত সরকার পররাষ্ট্র সচিব পদে কাকে নিযুক্ত করেছেন, বিনয় মোহন কোয়াত্রাকে ভারত সরকার পররাষ্ট্র সচিব পদে নিযুক্ত করেছেন।
তিনি পুনরায় এই পদে 2024 সালের 30 এপ্রিল পর্যন্ত নিযুক্ত হয়েছেন। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রক ন্যায় চেতনা জেন্ডার ক্যাম্পেইন স্টার্ট করেছে? গ্রামীণ উন্নয়ন মন্ত্রক করেছে ন্যায় চেতনা। ন্যায় চেতনা হচ্ছে একটা মাসব্যাপী প্রচার অভিযান, একটা বড় সড়ো ক্যাম্পেইন যাকে জন আন্দোলন বা জনগণের আন্দোলন হিসাবে কল্পনা করা হয়েছে। এটা তোমার গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা চালু করা হয়েছে, যেটা নারীদেরকে শিকার এবং তাদেরকে প্রিপেয়ার করতে, সমন্বিত পরিস্থিতিতে সহায়তা নিতে সক্ষম করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। এরপরে আগের দিনে হোমওয়ার্ক সবাই একবার মেনে নাও। সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে নীতিন গুপ্তা। চাঁদবিবি আহমেদনগরের শাসক ছিলেন। জিএসএলভি সম্পূর্ণ নাম জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সুয়েজ কোন দেশের মহাকাশ যান? রাকেশ শর্মা কত তারিখে মহাকাশে পাড়ি দেন? পিএসএলভির সম্পূর্ণ নাম কি? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কুইক রিভাইজ করবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। আর তোমাদেরকে আরও একবার বলে দিই, পিডিএফগুলো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করতে পারবে। আর আমাদের আপলিফ্টে পরাক্রম কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশের পেইড ব্যাচে তোমরা জয়েন করতে পারো। ডিসক্রিপশন বক্সে আপলিফ্ট অ্যাপের লিঙ্ক রয়েছে। এছাড়াও 5000 এমসিকিউ কোর্সে তোমরা জয়েন করতে পারো। দেখো আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি ছিল, উত্তরাখণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তরাখণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন কে? প্রসূন যোশী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কি পক্স রোগের নাম পরিবর্তন করে কি রেখেছে? এমপক্স। মেরিয়াম ওয়েবস্টার কোন শব্দটাকে 2022 সালের ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে? গ্যাস লাইটিং। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1st ডিসেম্বর। কোন ক্রিকেট খেলোয়াড় এক ওভারে 7টা ছক্কা মেরে বিশ্ব রেকর্ড করেছে? ঋতুরাজ গাইকোয়াড়। কোন শহরে ভারতে প্রথম G20 শেরপা বৈঠকের আয়োজন হতে চলেছে? উদয়পুর। কোন রাজ্যে সরকার মহিলা আর শিশুদের মধ্যে রক্তাল্পতা সমস্যা সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করার লক্ষ্যে অম্লান অর্থাৎ অ্যানিমিয়া মুক্ত লক্ষ্য অভিযান চালু করেছে? ওড়িশা। 2022 সালের কুভেম্পু ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন ভি আন্নামালাই আকা ইমায়াম, ইনি কোন ভাষার লেখক? তামিল। টাটা কনজিউমার প্রোডাক্টস প্রায় 7000 কোটি টাকার কোন প্যাকেট জল কোম্পানিকে কিনে নিতে চলেছে? বিসলেরি। উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? লক্ষ্মী সিং। রেড প্ল্যানেট ডে কবে পালন করা হয়? 28 নভেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছেও, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা আমাদের সাথে জয়েন করে যাও টেলিগ্রামে। যাদের ইউটিউব থেকে নোটিফিকেশান যায় না, অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশান তোমরা পেতে পারবে। এবং আমাদের যে আদার্স টাইপের ক্লাসগুলো হচ্ছে জিকে বা ম্যাথ রিজনিং, এই ক্লাসগুলো তোমরা জয়েন করতে পারবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।